নিশিরাতে সরকারের নেতা মন্ত্রীদের বুকে কাঁপন বলছে রিজভি। সেতুমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল। আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি আওয়ামী লীগের। জানিয়ে দেব বিএনপি আরেকটি 111 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে বলছে কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে ইমরান খানের বিপুল বিজয়, ক্ষমতাসীন জোটের বিপর্যয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে মূল্যবান মতামত। নিশিরাতে সরকার নেতা মন্ত্রীদের বুকে কাঁপন বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, জনগণের বাঁধ ভাঙা উত্তাল স্রোত দেখে নিশিরাতে সরকারের নেতা মন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে। মাত্র দুটি গণসমাবেশ দেখেই বিনা ভোটে সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন। সোমবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভি বলেন, গত 14 বছর ধরে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার মানুষ সর্বশক্তি নিয়ে সারাদেশে জেগে উঠেছে। গুম খুন, অপহরণ, হামলা, মামলা, জুলুম করে এতদিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। জনগণ আর ঘরে বসে মাফিয়া সরকারের হাতে অসহায়ের মতো জান মাল হারা হতে চায় না। জনগণ এবার আটঘাট বেঁধে শেষ প্রস্তুতি নিয়েই রাজপথে নেমে এসেছে। তারা স্লোগানে তুলছে, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। তিনি বলেন, ভোটার অধিকারের দাবিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনগণের বাঁধ ভাঙা উত্তাল স্রোত দেখে নিশিরাতে সরকারের নেতা মন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে। আমাদের মাত্র দুটি গণসমাবেশ দেখেই বিনা ভোটে সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন। চট্টগ্রামে জব্বারের বরিখেলায় যে সংখ্যক লোক সমাগম হয়, বিএনপির সমাবেশ তাও হয়নি। বিএনপি হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এমন কথার জবাবে রিজভি বলেন, এই হাসান মাহমুদ সাহেবকে জনগণ কেন হসাও? মাহমুদ বলে, বিএনপির সমাবেশের লোক সমাগম নিয়ে মন্তব্য করে তিনি এর যথার্থতা প্রমাণ করেছেন। জব্বারের বলিখেলা দেখতে জড়ো হওয়া মানুষ আর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে জড়ো হওয়া মানুষের মধ্যে যারা পার্থক্য বোঝে না, এ ধরনের নেতা মন্ত্রীদেরই বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। বিএনপি ঢাকায় 10 লাখ লোক সমাগম করলে আওয়ামী লীগ 30 লাখ লোক সমাগম করতে পারবে। ওবায়দুল কাদেরের এমন কথার জবাবে বিএনপির এ নেতা বলেন, ওবায়দুল কাদের সাহেবকে একথা জানা উচিত, জনগণ চিড়িয়াখানার প্রাণী নয়, বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়। বিএনপির এই গণসমাবেশ মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য, যা আপনারা কেড়ে নিয়েছেন। আপনাদের দেড় যুগের দুঃশাসনের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন রাজপথে নেমে এসেছে সারা দেশের মানুষ। সেতুমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল। বিআরটি প্রকল্পের ব্যর্থতার জন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছে। আজ রবিবার বিকেলে গুলশানে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। গুলশানের একটি হোটেলে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এই সভা হয়। আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামে গবেষণামূলক এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটল। সংগঠনের চেয়ারম্যান শাহরিয়ার আলম, জর্জ এবং মহাসচিব সৈয়দ মোহাম্মদ আলভি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ শুনলাম ওবায়দুল কাদের বলেছেন যে বিআরটি প্রকল্পে এখন গলার কাটা হয়ে গেছে। শনিবার ময়মনসিংহ থেকে এসেছি, কাপাসিয়া থেকে আমার আসতে লেগেছে 6 ঘন্টা, উত্তরা থেকে আমি ঢাকায় আসি 2.5 ঘন্টা লাগে, আমার বাসা উত্তরার 4 নম্বর সেক্টর থেকে, এয়ারপোর্টে আসতে পুরো 1 ঘন্টা লাগে। এখন ওবায়দুল কাদের বলছেন যে ওটা তাদের গলার কাটা হয়ে গেছে, একথা বলার আগে তার পদত্যাগ করা উচিত ছিল। কারণ এই প্রকল্প তারা নিয়েছেন, তারা 10 বছর ধরে মানুষকে অসহ্য রকমের একটা যন্ত্রণা দিচ্ছেন যা কল্পনা করা যায় না। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে অস্থিতিশীলতার জন্য 111 হলো -2 নামে দেশে নিয়ন্ত্রণ শাসন ব্যবস্থা চালানো ছিল মূল লক্ষ্য। একই চক্রান্তের অংশ হিসেবে পরে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করল আওয়ামী লীগ। এটা হঠাৎ করে বাতিল হয়নি, সুদূর প্রসারী চিন্তা থেকে আওয়ামী লীগ এটা করছে যাতে তাদের ঘোষণা অনুযায়ী 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারে, এটা তাদের নির্লক্ষ্যের অংশ। সংগঠনের চেয়ারম্যান শাহরিয়ার আলম, জর্জের সভাপতিত্বে উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মাহবুবউদ্দিন খোকন, শামসুর রহমান শিমুল, বিশ্বাস, নাসির উদ্দিন আহমেদ, অসীম, জহুরুল ইসলাম বাবু প্রমুখ।
আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি আওয়ামী লীগের। চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে মামলার কৌশল নিতে পারে সরকার এমন আশঙ্কা করে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির আইনজীবী ও নেতারা বলছেন এবার মামলা করে লাভ হবে না। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন তাদের কৌশল জনগণকে সঙ্গে নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অতীতের মতো এবারও জ্বালাও পোড়াও করলে বিএনপিকে রাজনৈতিক মাশুল গুনতে হবে। 2014 সালের নির্বাচনে আগে ও পরে এবং 2018 সালের নির্বাচন ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াওর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা এখনও বিচারাধীন। দলটির হিসাবে নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লাখেরও বেশি পুরনো মামলা ঝুলছে। চলমান আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা নতুন করে আবার মামলা হচ্ছে। 22 আগস্ট থেকে এ পর্যন্ত হওয়া মামলায় আসামির সংখ্যা 30,000 বলে দাবি বিএনপির। ফলে নতুন পুরনো মামলায় গ্রেপ্তার আতঙ্ক বাড়ছে নেতাকর্মীদের মধ্যে। নেতারা বলছেন চলমান আন্দোলন বন্ধ করতে মামলাকে ফাঁদ হিসেবে ব্যবহার করলেও এবার লাভ হবে না। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে এখন মামলা মোকদ্দমার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের স্থিমিত করার অপচেষ্টা। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেন বিএনপির নেতাকর্মীরা মামলা মোকদ্দমা এখন আর ভয় পায় না, এখন তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছেন। এই আন্দোলন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আর দমন করা যাবে না। বিএনপি আরেকটি 111 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে বলছে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কয়েকটি সমাবেশ করে এই সরকার পড়ে যাবে, এমনটি যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। অবস্থা দৃষ্টি মনে হয় বিএনপি আরেকটি 111 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। বাংলাদেশে 111 এর পুনরাবৃত্তি আর কখনো হবে না। তিনি আজ তার বাসভবনে ব্রিফিং কালে বিএনপি নেতাদের উদ্দেশ্যে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়, এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়। তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উচ্চ আদালত, এটি আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্ত নয়। 2041 সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে কে থাকবে না তা একমাত্র আল্লাহ এবং দেশের জনগণ জানেন। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন দেশের মানুষ চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, না চাইলে করবে না। এই সৎসাহ শেখ হাসিনার আছে। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনো কাউকে বিমুখ করে না, আর সেজন্য আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে। জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগ। পাকিস্তানে ইমরান খানের বিপুল বিজয় ক্ষমতাসীন জোটের বিপর্যয়। পাকিস্তানে কয়েকটি আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপর্যয় ঘটেছে আর সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিপুল বিজয় হয়েছে। রোববার অনুষ্ঠিত জাতীয় পরিষদের 8টি আসনের উপনির্বাচনে 6টিতেই ইমরান খান জয়ী হয়েছেন আর পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 3টি আসনের মধ্যে 2টিতেই তার দলের প্রার্থীরা জয়ী হয়েছে। ইমরান খান জাতীয় পরিষদের 8টির মধ্যে 7টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীর কাছে হেরে গেছেন, অপরটিতে তার দলের প্রার্থী পিপিপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্রই দেখা গেছে। ইমরান খান ক্ষমতাসীন জোটের প্রার্থীদের হারিয়ে জাতীয় পরিষদের পেশোয়ার মর্দান, চারসাদা, ফয়সালাবাদ মুলতান ও নানকানা সহিব আসনে জয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল পিটিআই পাঞ্জাব পরিষদের উপনির্বাচনে 3টির মধ্যে 2টি আসনে জয়ী হয়েছে, আরেকটি আসনে জিতেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী একসাথে জাতীয় পরিষদের 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। দেশটির আইন অনুযায়ী কোনো প্রার্থী একাধিক আসনে নির্বাচন করতে পারেন, তবে নির্বাচনের পর তাকে একটি রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। ইমরান খানের এই জয়ে সরকার পরিবর্তন না হলেও তার নৈতিক জয় হয়েছে। তার কর্মীরা এতে করে সরকার পতন আন্দোলন বেগমান করতে উদ্দীপ্ত হবে। অবশ্য সব আসনই একসময় ইমরান খানের দলের ছিল, স্পিকার এসব আসন শূন্য ঘোষণা করায় নতুন করে উপনির্বাচনের আয়োজন করতে হয়। সূত্র দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন, জিও নিউজ ও অন্যান্য।